আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে পরমাণু সমঝোতা নিয়ে আর কোন কথা হবে না ঘোষণা ইরানের আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে পরমাণু সমঝোতা নিয়ে নতুন করে যে কোনো আলোচনা প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছে ইরান আগের চুক্তিতে কোনো পরিবর্তনেরও অস্বীকৃতি জানিয়েছে তেহরান সৌদি আরবকে পরমাণু সমঝোতায় যুক্ত করতে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর প্রস্তাব প্রত্যাখ্যান করে নিজ দেশের অবস্থান জানায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় খবর আল জাজিরা ও রয়টার্সের ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ খাদিব জাদে বলেন পরমাণু সমঝোতা একটি বহুপাক্ষিক আন্তর্জাতিক চুক্তি নিরাপত্তা পরিষদের অনুমোদিত এই চুক্তি নিয়ে নতুন করে আলোচনার কিছু নেই এতে সংশ্লিষ্ট পক্ষগুলো স্পষ্ট ও অপরিবর্তনীয় দু সালে যুক্তরাষ্ট্র এই পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যায় ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে ট্রাম্প প্রশাসন পশ্চিমা দেশগুলোর দাবি এর পর থেকে ইরান তাদের ইউরোনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বাড়িয়ে দেয় তবে জো বাইডেন প্রশাসন জানিয়েছে যুক্তরাষ্ট্র এই চুক্তির অন্তর্ভুক্ত হবে তবে ইরান এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে সৌদি আরবের মিত্র আরব আমিরাত বলেছে তারা পরমাণু চুক্তির অংশ হবে তবে ইরান এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিব বলেছেন মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার করা না হলে পারমাণবিক কর্মসূচি থেকে পিছু হটবে না তার দেশ যুক্তরাষ্ট্রের এই সংক্রান্ত দাবি মানসম্মত নয় এবং এটি পূরণ হবে না শুক্রবার ইস্তাম্বুলে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী কাবুস কাবুসগলোর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন দায়েশের হামলা প্রতিহত করল ইরাকের স্বেচ্ছাসেবী বাহিনী ইরাকের মধ্যাঞ্চলীয় মাবিল প্রদেশের জার্ফ আল শাখার এলাকায় সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের একটি হামলা প্রতিহত করেছে স্বেচ্ছাসেবী সংগঠন পপুলার মোবিলাইজেশন ইউনিট বা হাস আর সাবি গত এক সংক্ষিপ্ত বিবৃতিতে সংগঠনটির কমিউনিকেশন অফিস থেকে বলা হয়েছে আল জাজিরা অপারেশন কমান্ডের মাধ্যমে দায়েশের হামলা প্রতিহত করা হয় এর আগে এই সন্ত্রাসী গোষ্ঠী বেশ কয়েকবার ওই এলাকায় হাই ভোল্টেজ টাওয়ারে হামলা চালিয়েছে পবিত্র কারবালা শহরে যাওয়া জন্য জার্ফ আল শাখার এলাকাটি হচ্ছে গুরুত্বপূর্ণ কৌশলগত প্রবেশ পথ দু হাজার চোদ্দ আর সাবি অপারেশন আশুরা নামে একটি অভিযান চালায় এবং সেই অভিযানে তাকফিরি সন্ত্রাসীদের হাত থেকে এলাকাটি মুক্ত হয় অভিযানে নেতৃত্ব দেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির কুজ ফোর্সের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাশেম সুলাইমানি অভিযানে দায়েশের চল্লিশ জন শীর্ষ পর্যায়ের নেতা এবং দোষ সন্ত্রাসী হয়েছিল সন্ত্রাসীরা একশো বোমা হামলার পরিকল্পনা করেছে বলে খবর পাওয়ার পর জেনারেল সুলাইমানির নেতৃত্বে ওই অভিযান পরিচালিত হয় তিন বছর দায়েশ বিরোধী লড়াইয়ের পর দু সালে ইরাক তাকফির সন্ত্রাসীদের বিরুদ্ধে চূড়ান্ত বিজয়ের ঘোষণা দেয় তবে সন্ত্রাসীরা নতুন করে আবার সংগঠিত হয়ে সহিংসতা চালানোর চেষ্টা করছে বিচার শুরুর আগেই সরে দাঁড়ালেন ট্রাম্পের আইনজীবীরা সপ্তাহ খানেক পরই মার্কিন ইতিহাসে দ্বিতীয়বার অভিশংসন হওয়া সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিচার প্রক্রিয়া শুরু হচ্ছে কিন্তু তার আগেই মত পার্থক্যের কারণে সরে দাঁড়িয়েছে তার আইনজীবীরা স্থানীয় সময় রোববার মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে প্রতিবেদনে বলা হয় আইনজীবী কৌশল নিয়ে ট্রাম্পের সঙ্গে মত বিরোধের কারণে সরে দাঁড়ান ওই পাঁচ আইনজীবী এর মধ্যে দুজন ট্রাম্পের আইনজীবী দলের নেতৃত্ব স্থানীয় ট্রাম্প চাচ্ছেন ক্ষমতা ছাড়ার পরই একজন প্রেসিডেন্টকে অভিশংসিত করা বৈধতা নিয়ে কথা বলার চেয়ে নির্বাচনে জালিয়াতি তার ভিত্তিহীন অভিযোগকে আইনজীবীরা গুরুত্ব দেয় এদিকে এ খবর এর প্রতিক্রিয়ায় ট্রাম্পের উপদেষ্টা জাসন মিলার এক টুইট বার্তায় বলেছেন আমরা অনেক কাজ করেছি কিন্তু আমাদের আইনজীবী দল নিয়ে সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি শীঘ্রই এটি হবে আগামী নয় ফেব্রুয়ারি সিনেটে ট্রাম্পের বিচার শুরু হওয়ার কথা রয়েছে এর আগে ১৩ জানুয়ারি মার্কিন প্রতিনিধি পরিষদ ঐতিহাসিক দ্বিতীয় দফায় সাবেকেই প্রেসিডেন্টকে অভিশংসিত করেন গত ছয় জানুয়ারি মার্কিন কংগ্রেস ভবন ক্যাপিটাল হিলে ট্রাম্প সমর্থকদের হামলার ঘটনায় এই অভিশংসনের পদক্ষেপ নেওয়া হয় অস্ত্র দিয়ে কাশ্মীর সংকট সমাধান করা যাবে না বলছে জাতিসংঘ জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গোতে এর সতর্ক করে দিয়ে বলেছে কয়েক দশক ধরে চলমান কাশ্মীর সংকট অস্ত্র দিয়ে সমাধান করা যাবে না পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশী দেশ পাকিস্তান ও ভারতের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেছেন তারা যেন একত্রে বসে গুরুত্ব দিয়ে বিষয়টি নিয়ে বিবেচনা করে এ ব্যাপারে মহাসচিবের পক্ষের মধ্যে সমঝোতা করতে নতুন বছরের প্রথম সংবাদ সম্মেলনে পাকিস্তানি বার্তা সংস্থা এএফপির সাংবাদিক ইফতেখার আলী প্রশ্নের জবাবে জাতিসংঘ মহাসচিব বলেছেন কাশ্মীর নিয়ে পাকিস্তান ও ভারতের মধ্যে সংঘাত এই অঞ্চলের জনগণ ও গোটা বিশ্বের জন্য ভয়ানক দুর্ভোগ হয়ে আনবে এদিকে শুক্রবার ভারতীয় নিরাপত্তা বাহিনীর সাথে গোলাগুলিতে দক্ষিণ কাশ্মীরের পুলোয়া জেলায় তিনজন বিচ্ছিন্নতাকামী যোদ্ধা নিহত হয়েছে কাশ্মীরি মিডিয়া সার্ভিসের খবর অনুসারে ভারত দখলকৃত কাশ্মীরে নিয়মিত ভাবেই ঘোরাও তল্লাশি অভিযান পরিচালনা করছে ভারতীয় নিরাপত্তা বাহিনী এসব তল্লাশি অভিযানের নামে জনজীবনে দুর্বিষহ অবস্থান সৃষ্টি করা হচ্ছে শুক্রবার বিকেল নাগাদ শেষ খবর পাওয়া পর্যন্ত পুলওয়ান জেলা বারামুল্লা জেলা ও সোপিয়ান জেলায় এরকম অভিযান চালিয়ে কয়েকজন যুবককে গ্রেফতার করা হয়েছে এর আগে গত রাতে রাজৌরিতে একটি মন্দিরের পাশে বোমা বিস্ফোরণের পর ঘেরাও তল্লাশি অভিযান চালানো হয় জাতিসংঘ গৃহীত প্রস্তাব মানার দাবি ডিপিএম এর এদিকে জম্মু কাশ্মীরের ডেমোক্রেটিক পলিটিক্যাল মুভমেন্ট এক বিবৃতিতে জানিয়েছে ভারতীয় সরকারি বাহিনী কাশ্মীর মুক্তি আন্দোলন দমাতে গিয়ে নিরাপরাধ কাশ্মীরি যুবকদের হত্যা করছে নির্যাতন করছে এবং গুম করে দিচ্ছে ডিপিএম চেয়ারম্যান খাজা ফিরদৌস তার বিবৃতিতে দাবি করেছে ভারতীয় দখলদার বাহিনী প্রতিদিন নিয়মিত ঘেরাও তল্লাশি অভিযান চালিয়ে যুবকদের ধরে নিচ্ছে তবে ফ্যাসজিস্ট মোদী সরকার তার বন্দুকের শক্তি দিয়ে কাশ্মীরিদের মুক্তি আন্দোলন দমিয়ে রাখতে পারবে না এ সময় কারাগারে আটক হরিয়াত নেতার কষ্ট এবং অসুস্থতার কথা বিবেচনা করে তাদের মুক্তির দাবি করেন ডিপিএম চেয়ারম্যান তিনি বিশ্ব সম্প্রদায়ের প্রতি অনুরোধ করেন তারা যেন ভারতের ওপর এই ব্যাপারে চাপ প্রয়োগ করে যাতে কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘন এবং হত্যাকাণ্ড বন্ধ করা হয় খাজা ফিরদাউস দাবি করেছেন কাশ্মীর প্রশ্নে জাতিসংঘ গৃহীত প্রস্তাবনা অনুযায়ী এই অঞ্চলে শান্তি স্থাপনা করতে হবে এবার গণ অনশনে ভারতের কৃষকেরা চলমান কৃষক আন্দোলন চাঙ্গা করতে এবার গণ অনশনের শুরু করেছে ভারতের কৃষকেরা ছাব্বিশ জানুয়ারি দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর ঝিমিয়ে পড়া আন্দোলন আরও জোরদার করতে ভারতীয় কৃষকেরা শনিবার একদিকে গণ অনশন করেছেন এদিকে আন্দোলনে বেগ কমিয়ে দিতে দিল্লির আশপাশের সীমান্ত এলাকায় মোবাইল ইন্টারনেট বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার সূত্র রয়টার্স কৃষি সংস্কার আইন বাতিলের দাবিতে দুই মাস ধরে ভারতের লাখো কৃষক সড়কে আন্দোলন করছেন ভারতের প্রজাতন্ত্র দিবসে কৃষকেরা ট্রাক্টর মিছিল নিয়ে রাজধানী দিল্লি ঢুকে পড়েন পুলিশ তাদের বাধা দেওয়ার চেষ্টা করলে দুই পক্ষের সংঘর্ষে জড়িয়ে পড়ে তাতে এক কৃষকের মৃত্যু সহ আহত হন শতাধিক সংঘর্ষে চারশো সদস্য আহত হয়েছেন বলে দাবি দিল্লি পুলিশের ওই ঘটনায় পুলিশ দুই ডজন মামলা করেছে দীর্ঘদিন চলা কৃষক আন্দোলনের সমাপ্তি চায় নরেন্দ্র মোদীর কট্টর বিজেপি সরকার দু সালে ক্ষমতায় আসার পর এটি সবচেয়ে বড় চ্যালেঞ্জ বিজেপির জন্য কারণ কৃষকরা প্রতি ভারতীয়দের পাশাপাশি বিদেশিরাও সোচ্চার কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো কৃষকের ন্যায্য দাবির পক্ষে বিবৃতি দিয়েছে ভারতের সুপ্রিম কোর্টও প্রয়োজনীয় সংস্কার আনার নির্দেশে দিয়ে আইনটি স্থগিত করেছে এ অবস্থায় শনিবার ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতা মহাত্মা গান্ধীর তিহাত্তরতম মৃত্যুবার্ষিকীর তার অহিংস আন্দোলনের সঙ্গে সহিংস সংহতি জানাতে শনিবার অনশন করেন কৃষক নেতারা সংযুক্ত কৃষাণ মোর্চা গ্রুপের নেতা দর্শন পাল বলেন কৃষকদের এই আন্দোলন শান্তিপূর্ণ ছিল এবং শান্তিপূর্ণ থাকবে সত্য এবং অহিংসার মাহাত্মা সরিয়ে দিতেই আমরা ত্রিশে জানুয়ারি এই অনশনের আয়োজন করেছি বাংলাদেশের প্রতি জাতিসংঘ মহাসচিবের কৃতজ্ঞতা মিয়ানমার নৃশংস ও নিপীড়ন থেকে পালিয়ে আসা রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দেওয়ায় বাংলাদেশের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে জাতিসংঘের ডক্টর এ কে মোমেনকে দেওয়া এক চিঠিতে তিনি এসব কথা লিখেছেন পরবর্তীতে রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয় বিজ্ঞপ্তির তথ্য মতে অ্যান্থনিও গোতেরেস আশ্বাসে দিয়েছে জাতিসংঘ রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবর্তনের জন্য অনুকূল পরিবেশ মিয়ানমারের সঙ্গে লেগে থাকবে জাতিসংঘ সম্মিলিতভাবে সংকট নিরসনে বাংলাদেশের পাশে দাঁড়াবে এবং আন্তর্জাতিক সহায়তা জোরদার করবে জাতিসংঘের অন্যান্য কার্যালয়ের মাধ্যমে সংকটের একটি টেকসই সমাধানের জন্য রাখাইন রাজ্য নিয়ে উপদেষ্টা কমিশনের সুপারিশগুলো সম্পূর্ণ বাস্তবসমূহ প্রত্যাবর্তনের অনুকূল পরিস্থিতি তৈরির দিকে কাজ চালিয়ে যাবে জাতিসংঘ মহাসচিব রোহিঙ্গা সংকট টেকসই সমাধানের জন্য আরও আন্তর্জাতিক সহায়তার লক্ষ্য মিয়ানমারের তার বিশেষ দূতের সঙ্গে বাংলাদেশের অব্যাহত সহযোগিতা কামনা করছেন